আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ XYZ। আজকে আমরা রিভিউ করব তিনটি এক্সটেনশন AliExpress এর ছবি এবং ভিডিও ডাউনলোড করার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যে এক্সটেনশনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে AliExpress। তো প্রথম যে এক্সটেনশনটা আমরা সার্চ দিলাম তাতে ক্লিক করি। সো অলরেডি আমি এটি এডিট দেখেন প্রায় 1 লাখের উপরে ইউজার আছে, এটি অলরেডি আমার এখানে অ্যাড করা আছে। যদি না থাকতো তাহলে এখানে অ্যাড টু ক্রোমে লেখা আসতো। যেহেতু আপনাদের অ্যাড টু ক্রোম আসলে আপনারা জাস্ট ক্লিক করবেন, তখন এরকম রিমুভ ফ্রম ক্রোম লেখা আসবে এবং আপনার এটা এক্সটেনশনটা এখানে সেভ হয়ে যাবে। সো চলেন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। আমরা AliExpress এর ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে একটা প্রোডাক্টের ভিতরে আমরা ঢুকবো। এনি প্রোডাক্ট, আপনি যে কোনো প্রোডাক্ট চয়েস করতে পারেন। সো আমরা ফ্রন্টে এই প্রোডাক্টটাতে এয়ারপডটাতে ঢুকি। এটাতে আসার পরে এই ক্যাটাগরিতে আসলাম, আসার পরে এখান থেকে এই প্রোডাক্টটাই নেই। এই যে দেখ, সো আমরা যে এক্সটেনশনটাই করছি সেটা হচ্ছে এটা। এখান থেকে দেখা যায়, এখান থেকেও ক্লিক করতে পারেন। এই যে এখানে এক্সটেনশন আসছে এখান থেকেও করতে পারেন। এখান থেকে যদি করেন তাহলে এইখানে যে কটা মেইন প্রোডাক্ট আছে সে কটা, এই যে লেখা আছে মেইন প্রোডাক্ট, এইটা এগুলি সেভ হয়ে যাবে। যদি ডিসক্রিপশনে ক্লিক করেন তাহলে এখানে হচ্ছে এই ডিসক্রিপশনের ইমেজগুলি ডাউনলোড হবে, এবং অল ইমেজ প্লাস ভিডিও, যদি এইটার মধ্যে কোনো ভিডিও থাকে তখন অল ইমেজ প্লাস ভিডিওতে ক্লিক করলে অল ইমেজ প্লাস ভিডিও ডাউনলোড হয়ে যাবে। সো আমরা শুধুমাত্র ডেসক্রিপশনের ইমেজগুলি একটু বড় থাকে, রেজুলেশন ভালো থাকে, এটা ডাউনলোড করার জন্য ক্লিক করি। দেখেন এটা আসছে। আমরা কোথায় লোকেশন সেট করি, ডেস্কটপে একটা ফোল্ডার নিয়ে নেই AliExpress। তো এখানে আমরা এগুলি ডাউনলোড করি। দেখতেই পাচ্ছেন এখানে এটা ডাউনলোড হয়ে গিয়েছে, ডেসক্রিপশনের ইমেজ। আরো দুইটা ইমেজ ডাউনলোড হয়েছে, আমরা একটু দেখি কোথায় ডাউনলোড হলো। আমার মনে হয় আমরা খেয়াল করিনি, ডাউনলোড এর মধ্যে চলে গিয়েছে। এই যে বাকি ইমেজ গুলি ডাউনলোড ফোল্ডারে চলে আসছে, আমরা খেয়াল করিনি। তো এভাবে আপনার ইমেজ গুলি আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এটা দিয়ে আবার যাদের প্রয়োজন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তারা কাজ করতে পারবেন। তো নেক্সট আমরা যাই AliExpress। এই যে দেখেন AliExpress, আমরা এটাতে ক্লিক করলে দেখবো এটাও সেম একই ভাবে অ্যাড করে নিতে হবে ক্রোম এক্সটেনশনে। আমাদের এখানে এই যে অ্যাড করা আছে AliExpress। তো আমরা আবার এই প্রোডাক্টে যাই, এবার অন্য একটা প্রোডাক্টে যাই। হ্যাঁ, নইলে ভেরিয়েট বোঝা যাবে না। এবার এই পেন ড্রাইভটা নিয়ে নেই, পেন ড্রাইভটা ক্লিক করি। দেখেন এই যে পেন ড্রাইভটা আসছে, এটার মধ্যে একটা ভিডিও আছে। আমরা এখান থেকে AliExpress এ ক্লিক করি। এই যে দেখেন, ডাউনলোড অল ইমেজ, ডাউনলোড ভেরিয়েন্ট ইমেজ, ডাউনলোড ডেসক্রিপশন ইমেজ, ডাউনলোড প্রোডাক্ট ভিডিও, ডাউনলোড মেইন ইমেজ। আমরা এবার একটু ভিডিও ডাউনলোড করি দেখি। তো ডেস্কটপ আমরা এই ফোল্ডারটা নিয়েছিলাম, এখানে সেভ করে দেখি। এই যে দেখেন প্রোডাক্টের ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এই ভিডিওটি নিয়ে একটু এডিট করে তারপরে আবার কাজ করতে পারেন। তো এভাবে আপনারা যদি চান যে কোনো প্রোডাক্টের ভিডিও বা ছবি ডাউনলোড করে তারপরে এডিট করে কাজ করতে পারেন। তো AliMedia, তিনটা টুলস বা তিনটা এক্সটেনশন। এই যে দেখেন সেম ভাবে এটাও আমি অ্যাড করে নিয়েছি, এটা প্রায় 20,000 ইউজার আছে। আপনারা চাইলে এইভাবে অ্যাড করে নিতে পারেন। তো এটা অ্যাড করার পরে আমরা আবার যাই প্রোডাক্টে, এবার অন্য একটা প্রোডাক্টে যাব, এবার এই মোবাইলটাতে যাই। তো তিনটা এক্সটেনশন সেম কাজ করে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন অথবা আপনার যেটা ভালো লাগে করে কাজ করতে পারেন। তো এখানে দেখেন এবার আমরা নিচ্ছি AliMedia। হ্যাঁ, এখানে মেইন ইমেজ আছে, প্রোডাক্টের ভিডিও আছে, যে কোনো কিছু আপনি ডাউনলোড করতে পারেন। এবার আমরা একটু মেইন ইমেজ ডাউনলোড করি। তো দেখতেই পাচ্ছেন বরাবরের মতো, এবারও খেয়াল করিনি, আমাদের ছবিগুলো চলে গেছে ডাউনলোড ফোল্ডারে। দেখি এই যে মেইন ইমেজ গুলি এখানে চলে আসছে। তো এইভাবে আমরা যদি চাই আমরা এইভাবে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। তো আপনারা যারা AliExpress এর সাথে কাজ করেন তাদের অবশ্যই এই এক্সটেনশন গুলির দরকার হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।